যাচ্ছে শ্রোড়বে, আপনার সকলকে সাথে নিয়ে শুরু করছে আজকের নতুন এপিসোড। তো এই মাত্র দেখে ফেললাম ওয়ারের ট্রেলার, জাস্ট 2.5 মিনিটে করা হয়েছে ট্রেলারটা, আর 2.5 মিনিট ধরে একদম পুরো অ্যাকশন সিকোয়েন্স কোনো জায়গায় একদম খামতি রাখেনি, জাস্ট অসাধারণ করেছে ট্রেলারটা। সো ট্রেলার দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে ঋত্বিক রোশন একটা কবিরের রোলে প্লে করছেন এবং তিনি কোনো কারণে তার টিমকে ধোকা দিচ্ছেন এবং তার টিমের মেম্বারদেরই তিনি মেরে দিচ্ছেন। একটা ফার্স্টের একটা এরোপ্লেনের সিন দেখে বুঝলাম, আর সেই কবিরকে ধরার জন্য টাইগার শ্রফকে নিয়োগ করা হয়। সো টাইগার শ্রফ ছিলেন হচ্ছে কবিরের মানে কি বলবো স্টুডেন্ট, ওর কাছ থেকে সব শিখেছে। সো এটা জাস্ট ট্রেলারটা দেখার মতন, আর প্রচুর ভালো ভালো পাঁচ লাইনও আছে ট্রেলারটার মধ্যে। আর আমরা বাণী কাপুরকে দেখতে পেলাম একটা ঝলক, একটা গানে দেখতে পেলাম। আমার মনে হয় না বাণী কাপুরের এখানে কিছু রোল থাকবে, এখানে মেন ঋত্বিক রোশন আর টাইগার শ্রফকে মেন ফোকাস করা হয়েছে সিনেমাতে। সো আমরা হ্যাঁ অনেকগুলো গাড়ির চেস সিন দেখতে পেলাম। সো এই সিনেমাটি ডাইরেক্ট করছেন হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ব্যাং ব্যাং সিনেমাটি ডাইরেক্ট করেছিলেন। আর ব্যাং ব্যাং সিনেমাটা সত্যি খুবই অসাধারণ একটা সিনেমা ছিল, আর ওয়ার সিনেমাটা একটা অসাধারণ সিনেমা অবশ্যই হতে চলছে। এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে হচ্ছে 2 অক্টোবর। সো এই 2 অক্টোবর মার যাওয়া বলে সিদ্ধার্থ এর একটা সিনেমা রিলিজ পাওয়ার কথা ছিল, সো সেই সিনেমাটা তো পিছিয়ে গেছে, এখন শুধু ওয়ারই রিলিজ পাবে, আর ওদিকে সেরা বলে একটা সিনেমা। সো দেখা যাক, অনেকে তো সাহস সাথে ওয়ারের মানে কম্পারিজন করছে। আমি বলবো সাহ আর ওয়ারের দুটো যে ট্রেলার দেখলাম, দুটো ট্রেলারই খুবই অসাধারণ, এখন কে এগিয়ে যাবে বলা খুবই মুশকিল, কিন্তু দুটো ট্রেলারই জাস্ট অসাধারণ করেছে। একদিকে সাহ, একদিকে ওয়ার, দুদিকেই দুটো ভারী ভারী অভিনেতা, প্রভাস, ঋত্বিক রোশন, এদিকে আবার টাইগার শ্রফ আছে, মানে খুবই মানে অসাধারণ করেছে। এখন দেখা যাক, 2 অক্টোবর অব্দি অপেক্ষা করতে হবে সিনেমাটা দেখার জন্য। সো আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।